জয়েন বন্ধু আমি রাহুল তো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্য থামবেল দেখে অবশ্যই বুঝে নিয়েছো তো আজকের ভিডিওটা ডাব্লিউ বি ডাব্লিউ বি ইএফআর রাইফেল ম্যান দু হাজার চব্বিশে যে আমাদের নোটিফিকেশান পাবলিশ করা যায় শর্ট নোটিফিকেশান তো সেটা নিয়ে সম্পূর্ণ কিন্তু ভিডিও তো এই টপিক নিয়ে কিন্তু অনেকেই ভিডিও কিন্তু অলরেডি বানিয়ে দিয়েছে তো কেউ কেউ আছে সঠিক ইনফরমেশন দিচ্ছে এবং কেউ কেউ আছে কিন্তু পুরোপুরি কিন্তু গলত কিন্তু ইনফরমেশন দিচ্ছে তো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু আমি সঠিক ইনফরমেশন পুরোপুরিভাবে দিয়ে দেবো তোমাদের কাছ থেকে বেশি সময় নেবো না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে তোমাদের কিন্তু এই ভিডিও থেকে হারেক ডাউট আমি ক্লিয়ার করে দেবো তো যারা কিন্তু অলরেডি ইনফরমেশন জেনে গেছে তারা কিন্তু স্কিপ করে যেতে পারো এবং যারা কিন্তু জানো না তোমরা কিন্তু অবশ্যই তোমরা দেখবে এই দেখো এখানে তো আমাকে অনেক ভাইরা কমেন্ট করে যে দাদা তুমি কেন লাইভ কেন আসছো না এখন তো আমি বলবো আমি কিন্তু এখন আমার বাড়িতে নেই আমার ঘরে যখন যাবো তখন কিন্তু আমি লাইভ কিন্তু চলে আসি তো এবার আসি ডাবলিউপি ইএফর রাইফেল ম্যান দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি নিয়ে তো ইএফআর এর ফুল ফুলফর্ম হচ্ছে ইস্টার্ন ফরনটিয়ার রাইফেলস ঠিক আছে তো এটা কিন্তু এর ফুল ফর্ম তো এটা কিন্তু দু হাজার দশ সালে কিন্তু ফার্স্ট কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এসেছিল তো এখানে যারা ভিডিও বানাচ্ছে তারা কিন্তু দু হাজার দশে যেই রকম সিলেকশন প্রসেস ছিল সেই রকম সিলেকশন প্রসেস হিসাবে কিন্তু তোমাদের সব কিছু বলছে তো আমি বলবো কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু এটা কিন্তু অনেকটাই কিন্তু চেঞ্জ হবে তো দু হাজার চব্বিশে কিন্তু দু হাজার চব্বিশে এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হবে তো আমি তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের সব কিছু বলে দিচ্ছি তো তার আগে আমি বলে দিচ্ছি দু হাজার যে আমাদের দশে যে আমাদের কীরকম সিলেকশন ছিল সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তো দেখো এখানে তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা খুবই মানে ফায়দা মানে খুবই গুড গুড নিউজ তাদের জন্য ভাবতে পারো যারা কিন্তু পড়ায় কিন্তু খুবই উইক এবং রানে কিন্তু খুব ভালো রানের কিন্তু যারা খুব ভালো তাদের জন্য কিন্তু খুবই এই ভ্যাকেন্সিটা ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি তোমরা কিন্তু ভাবতে পারো তাদের কিন্তু স্বপ্ন ছিল যে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করবে কোনো কারণে হয়তো বয়স হতে চলে গেছে এজ হতে চলে গেছে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারেনি তাদের জন্য কিন্তু এখানে কিন্তু খুব গুড নিউজ তোমরা ভাবতে তোমরা পারো এখানে কিন্তু প্রচন্ড কিন্তু গুড নিউজ তাদের জন্য তারা কিন্তু এখানে কিন্তু যে ড্রেস যে আছে না ড্রেস কিন্তু পুরো প্যারামিলিটারি কিন্তু ফোর্সের মতন পুরোপুরি কিন্তু ড্রেস পাবে এবং এই ট্রেনিং যে না এর ট্রেনিং কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কিন্তু অনেকটা কিন্তু মানে হার্ড লেভেল হয় প্রচণ্ড পুরো ইন্ডিয়ান আর্মির মতন কিন্তু ট্রেনিং কিন্তু প্রসেস কিন্তু হয় তার জন্য বলবো যারা কিন্তু ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার স্বপ্ন ছিল কিন্তু তোমাদের বয়সের কারণে তোমরা যেতে পারো নি বয়স চলে গেছে তাদের জন্য কিন্তু প্রচুর কিন্তু বড় একটা অপরচুনিটি তোমরা ভাবতে পারো তো এই কিন্তু ভ্যাকেন্সি যখন দু হাজার দশ সালে যখন রিক্রুটমেন্ট যখন এসেছিলো এ যোগ্যতা লেগেছিলো এইট পাস তুমি কিন্তু নর্মাল যদি সিম্পল যদি এইট পাস যদি হও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই তুমি করতে তুমি পাতে আর এটা কিন্তু অফলাইন ভর্তি ছিল আর কিন্তু এখানে দু হাজার দশ সালে ভ্যাকেন্সি ছিল এর কিন্তু কোনো পরীক্ষা হতো না জাস্ট তোমাদের আটশো মিটার একটা রানিং হতো এবং তোমাদের একশো মিটার একটা রানিং হতো তারপর তোমাদের ইন্টারভিউ রানিং তোমরা কভার তোমরা করে নিলে তারপরে তোমাদের একটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু জয়েনিং কিন্তু হয়ে যেত এখানে ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু তোমাদের র্যালি হতো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাইরেক্ট কিন্তু র্যালি হতো এবং এই যে দু হাজার চব্বিশ সাল যে নোটিফিকেশন এসেছে তো এখানেও কিন্তু সাপস কিন্তু বলা আছে যে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস করানো হবে তো এখানে এখানে কিন্তু কিছু এক্সাম হয়নি দু হাজার দশ সালে এবং এরা দু হাজার দশ সালে কারা এখানে অ্যাপ্লাই করতে হতো তো এটা কিন্তু দু হাজার দশ সালে যারা কিন্তু গোর্খা ছিল তো যারা কিন্তু গোর্খা ছিল তারাই কিন্তু অনলি ফোর কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতো সাধারণ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতো না যারা কিন্তু অনলি ফোর যারা গোর্খা ছিল তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে আছে তো এদের লোকও তোমরা দেখতে আছো লোকটাও গোর্খা তোমাদের যে খুকরি আছে খুকরির লোকও তোমরা দেখতে আছো এবার দেখো দু হাজার তেইশে দু হাজার চব্বিশে আমাদের কী কী চেঞ্জ হচ্ছে সেটা আমি তোমার অফিসিয়াল তোমাদের নোটিফিকেশানের মাধ্যমে নিয়ে যেয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো তো দেখতে আছো আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে তোমাদের কিন্তু নিয়ে চলে এসেছি তো তোমাদের এখান থেকে বলে দিবো তোমাদের এবারে কী কী তোমাদের চেঞ্জ তোমাদের হতে চলেছে তো দেখো তার আগে আমি বলে দিচ্ছি তোমরা এই প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবে ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য এবং সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা যদি না এখনও পর্যন্ত টেলিগ্রামে তোমরা জয়েন যদি না হয়ে থাকো তো অবশ্যই তোমার টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও আমি সর্বপ্রথম কিন্তু যে কোনো ডিফেন্সের যে কোনো আপডেট এবং পুলিশের যে কোনো আপডেট আমি কিন্তু সর্বপ্রথম আমি আমার টেলিগ্রামে কিন্তু জানিয়ে থাকি তো টেলিগ্রামের লিঙ্ক আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লাগিয়ে দিয়েছি তোমরা কিন্তু চাইলে টেলিগ্রামে তোমরা ওখান থেকে তোমরা জয়েন হতে পারো তো চলো এবারে আমি আসি মেন মেনমুথায় তো এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো এটা কিন্তু যেখান থেকে পাবলিশ করা হয়েছে সেখানে কিন্তু এটা কিন্তু তাদের নামটা এ টু জেড সব কিছু দেওয়া আছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে দেখতে আছো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেলম্যান ম্যান ইন আর ব্যাটালিয়ানস আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু হতে চলেছে তো এটা দেখতে চাই অ্যাডভার্টাইজমেনের যে নম্বর যে অ্যাডভার্টাইজ যে নোটিফিকেশান বেড়েছে তার কিন্তু নম্বর তো এটা কিন্তু শর্ট নোটিশ হবে কিন্তু শর্ট নোটিস এবারে এবারে কোশ্চেন আমাদের আসে এখানে কি এবছর দু হাজার চব্বিশে কিছু পরীক্ষা কোনো কি পরীক্ষা হবে না তো সেটা নিয়ে আমি কথা বলবো এবং দু হাজার চব্বিশ কি অনলি ফর কি গোর্খা যারা আছে তারাই কি একমাত্র কি এখানে অ্যাপ্লাই করতে পারে সেটাও আমি কিন্তু এই শর্ট নোটিফিক মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে শর্ট নোটিফিকেশান মাধ্যমে যেটা তোমাদের বলা আছে এখানে সাফ বলা আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন উইল বি ইনভাইট ফ্রম ইলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স তো ফিলিং ফিলিং আপ দ্য ভ্যাকেন্সি চারশো কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে এখানে সাফ কিন্তু লেখা আছে পোস্ট অফ ই এফ আর ব্যাটালিয়ানস আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট তো এখানে দুটো জিনিস কিন্তু আমাদের সবথেকে কিন্তু বড় ইম্পর্টেন্ট তো এখানে দেখতে আছো তো এখানে কিন্তু সাফ রাখা আছে এখানে কিন্তু শুধু যে গোখা এখানে শুধু কিন্তু গোর্খাদের জন্য কিন্তু এখানে বলা হয়নি এখানে জাস্ট কিন্তু বলা হয়েছে তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ এখন শর্ট নোটিশের মাধ্যমে যেটা কিন্তু বলা হয়েছে তো আমরা কিন্তু সবাই কিন্তু আছি ইন্ডিয়ান সিটিজেনে কিন্তু আমরা সবাই আছি তো এখানে তোমরা মানতে পারো এখন কিন্তু এখানে সাধারণ যে আমাদের ওয়েস্ট বাংলার যে ক্যান্ডিডেট আছে সেটা তারা কিন্তু এখানে এই নোটিফিশনের মাধ্যমে যেটা বলা হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারে তো আমি এটাই তোমাদের বলতে চাইছি এবং দেখো এখানে এখানেও কিন্তু সাপসাপ এখানে বলা আছে ডাইরেক্ট ডাইরেক্ট তোমাদের রিক্রুটমেন্ট শর্টলি এখানে তো সাপসাপ বলা হয়েছে কারণ এখান থেকে তোমরা এটা কিন্তু ক্লিয়ার হতে পারো যে এবারেও কিন্তু কিছু কিন্তু রিটিন এক্সাম কিন্তু না হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু প্রচুর আছে কারণ এখানে কিন্তু সাপ সাপ লেখা আছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট তো শর্টলি এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ তো দুটো জিনিস কি ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে এবং ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস করানো হবে তো এখান থেকে আমাদের মানে এটা আমাদের ক্লিয়ার হওয়া কিন্তু যায় তো নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এটা আমরা কিন্তু ভাবতে পারে আমি বলছি যখন আমাদের কিন্তু ফুল কিন্তু নোটিফিকেশন চলে আসবে না তখন কিন্তু পুরোপুরিভাবে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব যে সিলেকশন প্রসেস কেমন থাকবে এবারে এর এক্সাম হবে কি হবে না যখন ফুল কিন্তু নোটিফিকেশান চলে আসবে তখন কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারবো এবং ফুল নোটিফিকেশান আসা মাত্র এখানে কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারবো এখানে শুধু গোর্খা যে ক্যান্ডিডেটরা আছে গোর্খাটা শুধু অনলি ফর অ্যাপ্লাই করতে পারবে না কি জেনারেল যে ক্যান্ডিডেট আছে জেনারেল কিন্তু সব ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে যখন কিন্তু এর ফুল নোটিফিকেশান হতো খুব তা জলদির মধ্যে হতো এপ্রিল মাসে পুরোপুরি কিন্তু চলে আসবে ফুল নোটিফিকেশান এলে কিন্তু আমি তোমাদের অবশ্যই আমি জানিয়ে দেবো যে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কেমন হতে চলেছে এবং তোমাদের কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে আমি কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যখন আমার ফুল যখন নোটিফিকেশান আসবে সর্বপ্রথম আমি আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো এটুকু আমি বলতে পারবো এই ভ্যাকেন্সিটা তাদের জন্য কিন্তু খুব পাইদাবান যারা কিন্তু এখানে রানিংয়ে কিন্তু খুব ভালো যারা কিন্তু এখানে রানিংয়ে কিন্তু খুব ভালো তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা খুব সুন্দর ভ্যাকেন্সি তোমরা ভাবতে পারো আর এখানে আমি বলে দিচ্ছি বয়স কিন্তু এখানে জাস্ট আঠারো থেকে কিন্তু তিরিশ বছরের কিন্তু এখানে বয়স লাগবে এবং তোমাদের যদি বলি হাইট হাইট কিন্তু একশো হাইট সেম কিন্তু এখানে হাইট কিন্তু লাগবে হাইটও কিন্তু কিন্তু বেশি কিন্তু চাওয়া কিন্তু হয় না তো তোমরা এই যদি কোয়ালিফিকেশনের মাধ্যমে যদি তোমরা দিয়ে আসো তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই তোমরা করতে পারবে আর আমি বলে দিচ্ছি এখানে হয়তো এইট পাস থেকে হয়তো এখানে হয়তো ভ্যাকেন্সিটা হয়তো টেন পাস হয়তো হয়ে যেতে পারে এবার এবার হয়তো এইট পার্সে তো ক্যান্সেল করে দেবে টেন পার্সটা হয়তো রাখতে হতে পারে তো আমার যেটা মনে হচ্ছে যখন ফুল নোটিফিকেশান আসবে অবশ্যই আমি তোমাদের সামনে ধর তুলে ধরবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের মনে হয় যে এই ভিডিও থেকে তোমাদের একটু হেল্প হয়েছে অবশ্যই তোমার লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে জয় হিন্দ